এবং পাঁচশ দেশে শুয়ে পাঁচশ দেশে শো অবস্থায় তাহলে মহানব্বুল আলম বলছেন যে সালাত যখন কমপ্লিট করবে অর্থাৎ ফরজ সালাত তখন তোমরা আল্লাহর জিকির করবে তো ফরজ সালাতের পরে জিকির রয়েছে প্রচলিত নিয়মের যে দোয়া করা হয় যেমন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাম ওয়াফিল আখেরাতে হাসানাতাম ওয়াফিনা আদা বান্নার এভাবে আরও বিভিন্ন দোয়া দিয়ে যে শুরু করা হয় সালামের পরেই পরেই এটা হলো বিদা আতি তরিকা এবং যারা করে তারা মূর্খ শরিয়া সম্পর্কে তাদের জ্ঞান নাই বা জ্ঞান হয়ে এই দুষ্কর্ম জড়িত ফরজ সালাতের পরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিকির করেছেন যে জিকিরগুলি হাদিসে উল্লেখিত হয়েছে যেমন আসৌ উল্লাহ সোল্লাহ আলি হুয়াসাল্লাম সালাত কমপিট করলেই তিনি বলতেন আজতা ও ফেরুল্লাহ আজতা ও ফের্লাহ আজতা ও ফের্লাহ আল্লাহ মাহতাসসাল্লাম আমিন কাস সালাম তাবা রক্ত ইয়াজ জেলা ও আলী করম হাদিস সহবা নদী আল্লাহ তালান থেকে বর্ণিত তো এইভাবে তিনি জিকির করতেন আরও বিভিন্ন জিকির আজগার করতেন তার এই জিকির লিস্টে সরা এখলাস ফালাক নাস রয়েছে আয়াতুল কুরসিও রয়েছে তো রসৌল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের শেখানো জিকিরগুলি পাঠ করাই হলো সন্ন্যাস আর এ সমস্ত জিকিরকে জলাঞ্জলি দিয়ে নিজের কপল কল্পিত রচিত পদ্ধতিতে মনাজাত শুরু করা দোয়া শুরু করা সেটা একাকিভাবে হোক বা দলবদ্ধভাবে হোক এগুলি বলা যায় খেলাফুসন্না আর বিশেষ করে দলবদ্ধ মনাজাতের সিস্টেম এটা বিদাত এটা মোটেও করা যাবে না বরং অবশ্যই বর্জনীয় আর সন্নতি তারিকা হলো যে শেখানো জিকির গুলি পাঠ করতে হবে এই জিকির গুলি বিভিন্ন হাদিসে হিসেবে এবং ওলামায় কেরাম এই জিকির একত্রিত করে বিভিন্ন বইয়ে কেতাবে হ্যান্ড বেলে।